বিচার পরিষদ আর পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল সারা দেশে বিরোধী দলের উপর সরকারি বাহিনীর যে দমন নিপীড়ন নির্যাতন এবং একই সাথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদ্রাসা শিক্ষার্থী রেজল করিম হত্যা এবং বুয়েটের যে 34 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল এই তিনটির প্রতিবাদে সম্মিলিতভাবে আমাদের একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু ছাত্রলীগ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঘোষণার পরে তারা আজকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজু ভাস্কর্যে একই সময় একই দিনে কর্মসূচি ঘোষণা করে এবং একই সাথে আমরা দেখতে পাই যে 14 দলের ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ শাহবাগে একটি কর্মসূচি ঘোষণা করে আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 জুলাই ছাত্র অধিকার পরিষদ রাজু ভাস্কর্যে একটি এই সরকারের পদত্যাগ দাবি করে এবং একই সাথে বিরোধী দলের 37টি দলের যে যুগপথ আন্দোলন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে সেই আন্দোলনের সংহতি জানিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে কর্মসূচি করে মূলত সেই কর্মসূচির পর থেকেই ছাত্র অধিকার পরিষদকে ক্যাম্পাসে প্রতিহত করার এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে এবং প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে থাকে ছাত্রলীগ পরবর্তীতে আমরা যখন আজকে এই কর্মসূচি ঘোষণা করি কর্মসূচি ঘোষণার পর থেকে দেখেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন জনরা আমাদেরকে হুমকি দিয়ে আসছিল এবং তাদের সেই হুমকি সত্ত্বেও আজকে ডাকসুর ভিপি জনাব নুরুল হক নুরের নেতৃত্বে আমরা যখন আমাদের প্রোগ্রাম স্থলের দিকে এগিয়ে যায় রাজু ভাস্কর্যে আমরা গিয়ে দেখতে পাই রাজু ভাস্কর্য পুরো জায়গাটি ছাত্রলীগ তারা দখলে নিয়ে নেয় এবং একই সাথে আমরা তখন সংঘর্ষ এড়ানোর স্বার্থে রাজুর পাশ দিয়ে যখন টিএসসির দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন ছাত্রলীগ বাইক দিয়ে 10-15টি বাইক এবং শত শত নেতাকর্মীরা এসে সামনে পিছনে আমাদেরকে ঘিরে ফেলে এবং এলোপাথারি তারা হর রড হকি স্টিক লাঠি সহ এলোপাথারিভাবে আমাদের নেতাকর্মীদের উপর আহত করে এবং ঢাকা মেডিকেলে আমাদের বেশ 10-15 জন চিকিৎসা নিয়েছেন এইখানে ডক্টর বিপিন নুরুল হক নূর সহ বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে আমাদের সাবেক ছাত্রনেতা আব্দুল জাহের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাব্বির হোসাইন এবং সহ বেশ কয়েকজন গুরুতর আহত আছেন তিদুমির কলেজের সভাপতি নেওয়াজ খান বাপ্পি সোহরাওয়ার্দি কলেজের সভাপতি কাউসার আলী কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাহিদুল ইসলাম তুহিন সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ঢাকা কলেজের রাকিব হোসাইন গণ অধিকার পরিষদের নেতৃত্ব এবং সাবেক ছাত্রনেতা সাদ শিকদার রাজীব হোসেন সহ বেশ কয়েকজন আমার এই মুহূর্তে সবার নাম আসলে মনে পড়তেছে না কারণ আমি নিজেও আসলে ছাত্রলীগের যে রডের আঘাতে আপনারা দেখছেন যে আমার উরুতে তাদের সেই রডের আঘাতে আমার রান প্রায় কেটে গিয়েছে এই অবস্থা করেছে তারা রড হকি স্টিক দিয়ে তো সেই জায়গা থেকে আমরা একটি বলবো যে যখন 37টি বিরোধী দল সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ প্রথম ফ্যাসিবাদ বিরোধী এবং স্টেপ ডাউন হাসিনা শেখ হাসিনা পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলনে ডাক দেই এবং সকল ছাত্র সংগঠন ছাত্র সমাজের প্রতি আমরা আহ্বান করি বৃহত্তর ছাত্র ঐক্য গঠন প্রক্রিয়ার ফলে সরকার ভয়ে ক্যাম্পাসে যেন কোনো ধরনের ছাত্র আন্দোলন দানা বেঁধতে না পারে সেই কারণে তাদের এই নৃশংস হামলা এবং গতকালকে রাতে এই কর্মসূচি ঘোষণার পর থেকে আমরা যেন কর্মসূচি না করি বারবার গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে আটক করা এবং হামলার হুমকি দিয়ে আসছিল এবং গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাকসুর বিপিন নুরুল হক নুরের বাসায় নৃশংসভাবে রাত 3টা বাজে মিলিটারি কায়দায় তার দরজা ভেঙে ভিতরে ঢুকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লাকে আটক করে নিয়ে যায় এবং একই সাথে আমাকেও হুমকির মধ্যে রেখেছে বলছে আমাকেও যে কোনো মুহূর্তে আটক করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং ক্যাম্পাসে আজকে হামলা করেছে আমরা একটি কথাই বলতে চাই 18 সাল থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র অধিকার পরিষদ অন্যায়ের বিরুদ্ধে দেশ মাতৃকার তলে একটি আন্দোলন গড়ে তুলছে আজকের এই হামলার মাধ্যমে এবং আমাদের যে সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে এর দ্বারা ছাত্র অধিকার পরিষদ পিছপা হটবে না বরং সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠন নিয়ে অতি দ্রুতই ছাত্র ঐক্যর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং এখন হচ্ছেন বিপিন নুরের মানে কি অবস্থায় আছে সর্বশেষ কি মানে ডক্টর কি বলেছেন উনি আসলে ডাক্তার অবজারভেশনে আছেন ভিতরে আমাদের নেতাকর্মীদের যাওয়া নিষেধ আছে এবং তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন ডাক্তাররা বলছেন যে আপনার ভিতরে কেউ প্রবেশ করে না আমরা যদিও ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি তিনি অক্সিজেন দেওয়া অবস্থায় আছেন সেন্সলেস অবস্থায় আছেন এবং তার মাথা সারা শরীরে নানা জায়গায় ছাত্রলীগের হকি স্টিক রড দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করেছেন এবং তাকে এখান থেকে খুব দ্রুত আপনার অন্য একটা হসপিটালে আমাদেরকে হয়তো ট্রান্সফার করা লাগবে এখানে সম্ভবত কি জানো এমআরআই নাকি নেয়
এখানে সিটি স্ক্যানের মেশিনটা নষ্ট, ফলে সিটি স্ক্যান সহ অন্যান্য মেডিকেল সুবিধার জন্য তাকে অন্য হসপিটালে আমাদের অতি দ্রুতই ট্রান্সফার করতে হবে। এবং ইতিমধ্যে আমাদের গণঅধিকার পরিষদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকালকে আমরা রাতে সিদ্ধান্ত নিয়ে আমরা হয়তো সারা বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল জেলায় হচ্ছে কর্মসূচির ঘোষণা আসবে। আচ্ছা, আমরা যেহেতু আপনাদের এখানে এই মুহূর্তে অনেক নেতাকর্মী আহত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কোনো মামলা বা আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আপনারা একটি জিনিস জানেন যে গত 5 বছর ধরে আমাদের উপর হামলা মামলা হয়ে আছে। ছাত্রলীগ এর পূর্বে আমাদের উপর হামলা করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের প্রায় 24 জন নেতাকর্মীকে জেলে নিয়েছে। ফলে এই সরকারের সময় আদালত বলেন প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ দলীয়করণ করে, নির্লজ্জভাবে দলীয়করণ করছে। ফলে আদালতে গেলেও যে আমরা নিশ্চিত সুবিচার পাবো সেই প্রত্যাশা আমরা করতে পারছি না। ফলে আমরা তাদের এই রাজনৈতিক হামলা মামলাকে আমরা রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করার চিন্তাভাবনা আছে, রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব। এখন যে টেস্টের কোনো রিপোর্ট আপনারা এখন পর্যন্ত হাতে পাননি এবং পরবর্তীতে কোন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মানে ডক্টরের পক্ষ থেকে আপনাদেরকে সাজেশন দেওয়া হয়েছে? ডক্টররা বলছেন যে আপনারা এবার কেয়ার হসপিটালে যেতে পারেন, কারণ এখানে যেহেতু মেশিনটি নষ্ট এবং আরও বেশ কিছু ক্রিটিক্যাল কয়েকজন আছে, তাদেরকে জন্য হয়তো এবার কেয়ার হসপিটাল অথবা অন্য কোনো হসপিটালে আমরা যাব আর কি। ধন্যবাদ। ডাক্তার বলছে তাকে MRI সহ আর বেশ কয়েকটি সিটি স্ক্যান সহ রিপোর্ট করতে হবে, যেহেতু এখানে মেশিন নষ্ট। ফলে বলছে অন্য হসপিটালে দ্রুত ট্রান্সফার করে সেই টেস্টগুলো আর কি করায়। এখন এই মুহূর্তে অক্সিজেন দিয়ে রাখছে এবং তিনি সেন্সলেস অবস্থায় আছেন, তার মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এখনো উনি বিপদের আশঙ্কাযুক্ত? হ্যাঁ, এখনো উনি আশঙ্কামুক্ত নন। এখনো ডাক্তাররা বলছেন যে তাকে আরো অনেকগুলো টেস্ট করে তারপরে তারা সর্বশেষ ফাইনাল। আমাদের প্রায় ঢাকা মেডিকেলে 10 থেকে 15 জন চিকিৎসা নিচ্ছেন, এই হসপিটালে 7 থেকে 8 জন চিকিৎসাধীন অবস্থা, অলমোস্ট 20-এর অধিক নেতাকর্মীরা আহত হয়েছেন। প্রত্যেকেই মারছে, যে আমারও প্রায় যে আপনার যেটা দেখালাম যে আমারও উরু কেটে রডের আঘাতে উরু কেটে গেছে। এই অবস্থায় কিন্তু আমি কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছি না, কারণ এবং এই যে ওরও পুরো সারা শরীরে, বাকিটা ওর কাছ থেকে শুনে নিন। আমি যতটুকু মানে আহত হয়েছি হয়তো ঔষধ খাইলে কমে যাবে, এই জন্যই আমি ডাক্তারও আসলে দেখাই নাই। তো যারা আসলে খুবই সংকটাপূর্ণ এদেরকেই আসলে হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং ডাক্তার এদেরকেই দেখছে। টুকটাক যারা আমরা আহত হয়েছি আমাদেরকে ওইভাবে আমরা ডাক্তার দেখাইনি, ঠিক আছে। আর এই সন্ত্রাসী ছাত্র সংগঠনকে আসলে কী বলবো, আপনারা কিছুদিন আগে এই যে শান্তি সমাবেশের নামে যে রেজাউল করিমকে যে 2 গ্রুপের সংঘর্ষে হত্যা করা হয়েছে, এই আমাদের উপর হামলা করে এই যে তাদের যে শান্তি সমাবেশে তারা মানুষ হত্যা করছে শান্তি সমাবেশের নামে, এইটা আড়াল করার জন্যই এই আমাদের উপর ন্যাক্কারজনক হামলা। গতদিন আমাদের সভাপতি ছাত্র অধিকার পরিষদের বিনয় মোল্লাকে আটক করা, এমনকি আপনারা জানেন যে বুয়েটের 34 জন যে গ্রেপ্তার করছে শিবির সন্দেহে, এটাও এই সরকারের একটা নাটক সাজানো মানুষের মুভমেন্টকে মূলত ভিন্ন খাতে নেওয়ার জন্য। একটা ইস্যু দিয়ে আর একটা ইস্যু ঢাকার জন্যই এই সরকার পায়তারা করতেছে। আমরা এই সরকারের পতন সুনিশ্চিত, এই সরকার টিকতে পারবে না বেশি দিন, এটাই আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি। আমরা খুব শীঘ্রই একটা ছাত্র ঐক্য গড়ে তুলে সকল বিশ্ববিদ্যালয় আন্দোলনের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে। ধন্যবাদ। দর্শক, আমরা একজন যিনি ছাত্র অধিকার পরিষদের যুব সাধারণ সম্পাদক আদিবুর রহমান আরিফ, এবং তিনি হচ্ছেন এই মুহূর্তে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে বেশ কয়েকজনকে শুনে একটা আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য দিচ্ছিলেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখান থেকে যুক্ত করেছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যে সর্বশেষ অবস্থা এবং যে আজকের যে গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের সম্মিলিতভাবে যে বিক্ষোভ মিছিলটি হয়েছিল এবং সেই বিক্ষোভ মিছিলের থেকে হচ্ছে সর্বশেষ হচ্ছে তাদের উপর একটা অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার প্রেক্ষিতে হচ্ছে সেই হামলার প্রেক্ষিতে হচ্ছে তাকে অনেক অনেক নেতা এই মুহূর্তে আহত হয়েছে এবং
এবং এই মুহূর্তে কিন্তু তারা অনেকে আহত হয়েছেন এবং সেই আহতের হওয়ার কারণে অনেক নেতা কর্মী কিন্তু ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে হচ্ছে তাদেরকে ভর্তি করানো হয়েছে এবং জরুরিতে তাদের চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং আমরা আছি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল যেটি কাকরাইলে, এবং সেই হসপিটাল থেকে হচ্ছে বিপি নূরকে এখানে নিয়ে আসা হয়েছে, জরুরি বিভাগে থেকে তাকে ভর্তি করানো হয় এবং সেখানে অবজারভেশন রুমে ডক্টরের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। এবং তাদের নেতাকর্মীদের পক্ষ থেকে এখন পর্যন্ত যিনি তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত হননি এবং তাকে অবজারভেশন রাখা হয়েছে এবং তিনি সেন্সলেস অবস্থায় আছেন। তার তাকে প্রচুর মারধর করা হয়েছে এবং তার বিভিন্ন মাথায় এবং হচ্ছে মুখমণ্ডলে হচ্ছে তার আঘাত লেগেছে এবং যেখানে রক্তাক্ত অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার চিকিৎসা এখন চলমান আছে। তবে কয়েকটি মেশিন হচ্ছে টেস্টিং মেশিন হচ্ছে যেমন সিটি স্ক্রিন সহ আর অন্যান্য কয়েকটি টেস্ট হচ্ছে তাকে জরুরি ভিত্তিতে করানো প্রয়োজন বলে ডক্টরের সাজেশন দিয়েছেন এবং সেখানে এখানে না থাকার কারণে তাকে কিছুক্ষণের মধ্যে হয়তো অন্য কোনো হাসপাতালে হচ্ছে তাকে ট্রান্সফার করা হবে বলে এমনটা ওনারা জানিয়েছেন। এবং আমরা এখান থেকে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি যুক্ত করার চেষ্টা যুক্ত করছিলাম এবং এখান থেকে যিনি আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমরা একজনের সাথে কথা বলেছিলাম যিনি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং যিনি আরিফুর রহমান আদিব, এবং তিনি কিন্তু জানিয়েছেন তার বর্তমান সর্বশেষ বিপি নূরের যে সর্বশেষ অবস্থা সেই অবস্থা সম্পর্কে তিনি অবগত করেছেন এবং তিনি খুবই আশঙ্কাযুক্ত অবস্থায় এই মুহূর্তে আছেন এবং তিনি সেন্সলেস অবস্থা এবং এই মুহূর্তে তিনি কথা বলতে পারবেন না এবং কোনো নেতাকর্মী এই মুহূর্তে হচ্ছে বাইরে অবস্থান করছেন এবং ভিতরে কিন্তু বিপি নূর এবং ডক্টরের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং এই হচ্ছেন বিপি নূরকে নিয়ে সর্বশেষ অবস্থা এবং তারা হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে যুব অধিকার পরিষদ কিন্তু ইতিমধ্যে হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ করতেছে এবং সেখানে হচ্ছে হাসপাতাল থেকে হচ্ছে দ্রুত ছুটে এসেছেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি আজকের এই সমাবেশে হচ্ছে যোগ দিতে পারেনি অসুস্থতার কারণে। কিন্তু পরবর্তীতে যখন এই ধরনের অতর্কিত হামলা হয় সব বিভিন্ন নেতাকর্মীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে তিনি কিন্তু আজকে আবার এই মশাল মিছিলে সন্ধ্যা 7টার দিকে যে মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই মশাল মিছিলে যুক্ত হয়েছেন এবং সেখানে তারা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি মশাল মিছিল নিয়ে এবং প্রতিবাদ মিছিল করছে এবং সেই প্রতিবাদ মিছিল থেকে হচ্ছে নেতারা বিভিন্নভাবে ছাত্রলীগের এবং সরকারের বিভিন্ন তীব্র সমালোচনা করছে এবং নানাভাবে সরকারের পতন ঘটাতে বাধ্য করা হবে বলে এমনটা হুঁশিয়ারিও দিয়েছে। এবং এখান থেকে হচ্ছে সর্বশেষ অবস্থা যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি সাবেক বিপি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর তিনি কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল হাসপাতালে জরুরি বিভাগে অবজারভেশন রুমে আছেন। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি কিন্তু ভিতরে ডক্টরের নিষেধ থাকায় আমরা আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাতে ভিতরে অবস্থা দেখাতে পারিনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি এবং ডক্টরের সাথে কথা বলে চেষ্টা করেছিলাম তারা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি, তবে তাদের পক্ষতে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করেছিলাম যিনি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন যিনি আরিফুর রহমান আদিব এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার সর্বশেষ আনুষ্ঠানিক মানে সর্বশেষ অবস্থা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে এই সেন্ট্রাল হসপিটালের সামনে থেকে বিপি নূরের শারীরিক অবস্থানের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সর্বশেষ তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।